বিনামূল্যে আমরা কিছু খাবারের স্যাম্পল দেব। ওই খাবারটা খাইয়ে 10 গ্রামে কাঁকড়া থেকে 20 গ্রাম করতে কদিন সময় গেছে, 20 গ্রাম থেকে 40 গ্রাম, 40 থেকে 60 গ্রাম হতে যাওয়ার সময় সেই পুরোটা আমরা ডকুমেন্ট করবো। তাহলে বুঝতে পারবো আপনার এলাকায় এই কাঁকড়ার খাবারটা খাইয়ে কাঁকড়া রোধ করছে না হচ্ছে না। সবাই তো মাছ খাওয়ায়, যারা খাওয়ালে সেই ফারাকটা বুঝতে পারবো। এই কারণে এই আইনি রুটের পক্ষ থেকে আমাদের সুগতবাবু এসেছেন এবং আমাদের সঙ্গে আছেন রমেশ বাগবাবু, উনি হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার এই কোম্পানির খাবারের সমস্ত ডিলার। উনি থাকেন নেপালগঞ্জের কাছে এবং আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে এই সব জায়গার চষা উনি আলাপ থেকে দক্ষ। সেটা শিকার নাই।